আপনার প্রতি রাতে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কি সত্যি আল্লাহ ভয় করছেন তারপর আপনার এই প্রশ্নের উত্তর আপনার সারা দিনের কর্মটা বলে দেবে আমরা কি সত্যি আল্লাহ ভয় করি নাকি এই কথাটা শুধুমাত্র আমরা মুখেই বলি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের সৃষ্টিকর্তা আমাদের সকল কিছুর মালিক একমাত্র তিনি আমরা কোন কাজটি করব আমাদের জন্য কোনটি হালাল কোনটি হারাম আমাদের সকল বিধিনিষেধ তিনি দিয়ে দিয়েছেন এবং সর্বাবস্থায় আমাদেরকে তিনি দেখেন এজন্য আমরা বলি যে আমরা আল্লাহ রবুল্লা আলমকে ভয় করি আমরা যে কথাটা বলি বাস্তবে আসলে কি আমরা আল্লাহ তাল্লাহকে ভয় করি এই যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে থার্টি ফার্স্ট নাইট আমরা প্রায় সবাই উদযাপন করেছি চলুন এই থার্টি ফার্স্ট নাইটের কথাই আমরা আপাতত চিন্তা করি যে আমরা আল্লাহ তাআলাকে আদেও ভয় করি কিনা বাস্তবে আমরা আল্লাহ তাল্লাহকে যে সত্যি ভয় করছি কিনা নাকি মুখে বলছি এই কাজটা দিয়েও আমরা আমাদের যে কিছুদিন পূর্বে আমরা যে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম এটা দিয়েও আমরা প্রমাণ করতে পারি অনেকটা আমরা যদি আল্লাহ রব্ল আলমিনকে ভয় করতাম তাহলে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন যাদেরকে অপছন্দ করেন আল্লাহরবুল্লাহ আলমিন যেসব কাজ করতে নিষেধ করেছেন আল্লাহ রবুল্লা আলমিন যে কাজ করলে অখুশি হন সেই সকল কাজকে আমরা করতাম বা আল্লাহ রবুল্লা আলমেন যাদেরকে অপছন্দ করেন তাদের পছন্দের তাদের তৈরিকৃত কাজ আমরা কি করতাম তাদের অনুসরণ করতাম বা তাদেরকে ভালোবাসতাম যদি আল্লাহ আল্লাহতাল্লার ভয় আমাদের অন্তরে সত্যি থাকত তাহলে এগুলো কোনোটি আমরা করতাম না সুরা আনামের পঞ্চান্ন নম্বর আয়তে আল্লাহ পাক রাবুল্লাহ আলমেন বলেছেন যে দুনিয়ার জমিনে পদাচরণকারী সকল প্রাণীর মধ্যে আল্লাহর কাছে সর্ব নিকৃষ্ট প্রাণী হচ্ছে ইহুদিরা অর্থাৎ যারা কুফরি করেছে আল্লাহর প্রতি ইমান আনেনি অর্থাৎ কাফেরদের কথা বলা হয়েছে এই আয়াতে তো যতদূর জানা যায় যে থার্টি ফার্স্ট নাইট যারা উদযাপন শুরু করেছিল যারা তৈরি করেছে তারা হচ্ছে কাফের যারা আল্লাহর সাথে কুফরি করেছে আল্লাহ আল্লাহর প্রতি শির করেছে আর তারাই হচ্ছে কাফের যাদেরকে আল্লাহর রব্লা আলমিন সবথেকে বেশি ঘৃণা করেন তাহলে এখানে দেখেন যে আমরা কিছুদিন পূর্বে যেই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছি সেই থার্টি ফার্স্ট নাইট তৈরি করেছে তারা অর্থাৎ ওই কাফেররা আর আমরা তাদের এই কাজকে অনুসরণ করে আমরা উদযাপন করে এসেছি থার্টি ফার্স্ট নাইট এখন হয়তো বলবেন যে আমরা তো এটা সামান্য অনুষ্ঠান এ কারণে উদযাপন করেছি কিন্তু দেখেন ভাই এটা যদি সামান্য অনুষ্ঠানই হয় তাহলে আপনাকে তো বলাই হয়েছে যে এই থার্টি ফার্স্ট নাইট হারাম আমাদের মুসলিমের জন্য এটা জায়েজ না এমন কোনো ইসলামিক স্কলার নেই যিনি জনসম্মুখে হোক ইউটিউবে হোক ফেসবুকে হোক লেকচার দেন নেই সম্পর্কে বিগত বছরেও এবং এই বছরেও প্রত্যেকেই প্রত্যেকবারই এই বিষয়ে আমাদেরকে অবগত করে থাকেন তাছাড়া আল্লাহ রবুল্লা আলমিন রাসুল ইক সাল্লা সাল্লাম এসব ব্যাপারে তো জানিয়ে গিয়েছেন সুতরাং আমরা সকলেই মোটামুটি বেশ ভালোভাবে জানি যে এটা আমাদের করা যায়জ না কিন্তু তবু আমরা করি আর এটাই বলি যে এটা তো আমরা তাদেরকে ভালোবেসে করছি না বা ওই কাফেরদেরকে অনুসরণ করে করছি না এটা জাস্ট একটা অনুষ্ঠান তাই আমরা উদযাপন করছি কিন্তু আমি একটা মানুষকে ভালোবাসি আপনি একটা মানুষকে ভালোবাসেন অনুসরণ করেন এটা প্রকাশ পায় কিসের মাধ্যমে এটা কিন্তু প্রকাশ পায় কর্মের মাধ্যমে যে আমি একটা মানুষকে ভালোবাসি একটা মানুষকে অনুসরণ করি আর সেটা প্রকাশ পাই আমার কর্মের মাধ্যমে কারণ তার অনুসরণকৃত যে কাজগুলো আমার পছন্দ হয় তার যেসব জিনিসগুলো আমার ভালো লাগে সেগুলো আমি করি এই যে আমার কর্মের মাধ্যমে প্রকাশ পাচ্ছে এই যে থার্টি ফার্স্ট নাইট এটাও তো কুফরিদের অর্থাৎ কাফেরদের কাজ তার মানে নিশ্চয়ই আমাদের তাদের প্রতি ভালোবাসা আছে তাদেরকে আমরা অনুসরণ করছি যার কারণেই তো আমাদের কর্মে প্রকাশ পাচ্ছে যে আমরা তাদেরই অনুষ্ঠান তাদেরই কাজ উদযাপন করছি এখন আমরা এই যে বললাম যে আমরা আল্লাহ ভয় করি এবার এই কথাটা আমরা এই অনুষ্ঠানের সাথে একটু কম্পেয়ার করে চলেন যে আমরা যদি আল্লাহ আল্লাহতাল্লাহকে ভয় করতাম সত্যি বাস্তবে জন্য আমরা আল্লাহতাল্লাহকে ভয় করতাম তাহলে আমরা কি ওই হারাম কাজটি করতাম কি না যাদেরকে আল্লাহ আবল্লা আল্লাহমিন অপছন্দ করেন যারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী সেই নিকৃষ্ট প্রাণীদের কাজ যা একটা যা একটা আল্লাহর সাথে কুফরি করা শিরক করা সেই কাজকে আমরা আল্লাহ তাল্লাহর সাথে মানে এই যে কাজটা আমরা উদযাপন করলাম এই কাজটাকে আমরা করতাম আমরা তো জানছি যে ওটা আল্লাহর অপছন্দের আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীদের কাজ আর আমরা সেটাই উদযাপন করেছি আবার নিজেদের ভিতরে মতবিরোধ সৃষ্টি করছে যে আমরা তো সামান্য উদযাপনই করেছি তাহলে এখানে একটা বিষয় দেখেন আপনার অন্তরে কি তাহলে সত্যি আল্লাহর ভয় আছে আল্লাহর প্রতি কি আপনার সত্যিই ভয় আছে যদি থাকতো তাহলে কি আপনি এই কাজটি এই হারাম কাজটি এই কুফরি কাজটি করতেন আদেও না করতেন না এখন একটা কথা বলি আপনি বা আমি আল্লাহ আল্লাহতালার ভয়টাকে কিসের সাথে তুলনা করছি ক্লাসে শিক্ষক পড়াচ্ছেন এই ফাঁকে আমরা কথা বলছি এখন স্যার বললো যে তোমরা কেউ কথা বলো না তো আমরা স্যারকে ভয় করি স্যারের বললাম যে ঠিক আছে আমরা কথা বলছি না তো নেক্সট টাইম আমরা নিচু হয়ে মাথা নিচু করে বেঞ্চের আড়ালে একজনের আড়ালে কথা বলছি তো আমরা কি আল্লাহ ভয় কি এই যে শিক্ষকের সাথে ছাত্রদের যে ভয়ের রীতিটা যে ব্যাপারটা এই ভয়ের সাথে আমরা আল্লাহর ভয়কে তুলনা করলাম যে আমরা আল্লাহকে বলছি যে আল্লাহ আমরা আমরা ভয় করি আপনাকে কিন্তু আবার আমরা সেই আল্লাহ বিরোধী কাজ করছি এমন তো না যে ওইখানে শিক্ষক দেখতে পাচ্ছে না কিন্তু এখানে আল্লাহ হয়তো দেখতে পাচ্ছে না এমন তো না আল্লাহ তো সবাইকে দেখছে ওখানে শিক্ষক না দেখলেও দেখ না দেখতে পারে কিন্তু আল্লাহ রব্লা আলমিন তো আপনি এই গহীন অন্ধকারে বসেও যা করবেন তাও তো দেখতে পাবে এটা কি ভুলে গেছেন তাহলে কোথায় আপনার অন্তরে আল্লাহর ভয় আছে আপনি কি সত্যি তাহলে আল্লাহকে ভয় করেন আপনার এই কর্ম কি বলছে যে আপনি আল্লাহ তালাকে ভয় করেন যে থার্টি ফার্স্ট নাইট আপনি উদযাপন করেছেন যে থার্টি ফার্স্ট নাইট আপনি রাত্রে উদযাপন করে অপরের তাহার নামাজ অপরের রাতের ঘুম হারাম করে দিয়েছেন সেই অনুষ্ঠান কি বলছে যে আপনার অন্তরে আল্লাহর ভয় আছে কই প্রমাণ বা কর্ম তো সেই মান রাখছে না যে আল্লাহর প্রতি ভয় আছে এই কথার মান সেই কর্ম তো রাখছে না এখানে আমরা যাদেরকে ভালোবাসবো যাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে যাদেরকে আমরা অনুসরণ করবো রাসুল করাম সাল্লাহ সাল্লাম সে বিষয়েও সাবধান করে গিয়েছে যাদেরকে আমরা ভালোবাসবো যাদেরকে আমরা অনুসরণ করব। আমাদের হাসরটাও ঠিক তাদের সাথেই হবে তাহলে কাফেরদের সাথে যদি আমাদের হাসর হয় তাহলে সেই হাসরটা কত ভয়াবহ হবে সেই হাসরের শাস্তিটা কী হবে কাফেররা তো জাহান নামে যাবে তাহলে আমাদেরকেও জাহান নামে যেতে হবে এর এর বিপরীত তো কোনো পথ নেই এই এই এতটুকু ভয় আমাদের এই যে হাসরের ভয় রাসুলকালাম যে হাদিসটা আমাদের বলেছে এই হাসরের ভয়টা আমাদের অন্তরে কিভাবে আসতো যদি আমাদের অন্তরে সত্যি আল্লাহর ভয় থাকতো ওই কথাটা বাস্তবে যদি সত্যি আমাদের ভিতরে থাকতো যে আমরা আল্লাহকে ভয় করতাম তাহলে কি না আমাদের অন্তরে এই হাসরের ভয়টাও থাকতো আমাদের অন্তরে তো আল্লাহকে নিয়েই ভয় নেই শুধু মুখেই বলি বলি যে আমরা আল্লাহকে ভয় করি ওটা সামান্য আমাদের মুখের কথা বাস্তবে আমরা আল্লাহ তাল্লাহকে ভয় করছি না যদি করতাম তাহলে আমাদের কর্ম ওটা হতো না আমাদের কর্ম ওই রাতে হতো তাহাজ হতো আল্লাহর এটা প্রার্থনা যে আল্লাহ আমি যেন দু হাজার নামাজটা জামাতে আদায় করতে পারি এটা হতো আমার ওই রাতের কাজ আপনি নিজেকে প্রশ্ন করবেন আপনার প্রতি রাতে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কি সত্যি আল্লাহ তাল্লাহকে ভয় করছেন তারপর আপনার এই প্রশ্নের উত্তর আপনার সারাদিনের কর্মটা বলে দেবে এই কাজগুলো কি তাহলে করতাম আমি যদি আল্লাহকে ভয় করতাম